মিল্টন সমাদ্দার কোনোরকম অপরাধ না কারো এখন জেল খাটতেছে এবং তার বিরুদ্ধে রয়েছে কিডনি বেচার মিথ্যা অভিযোগ। কোনোরকম কিডনি বা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ তিনি কোনোভাবেই বিক্রি করেন। আজকের এই পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন, বিশেষ করে মিল্টন সমাদ্দার গ্রেফতার হওয়ার পরে যখন কিছু মানুষ মিষ্টি বিতরণ করতেছিল তখনই আমাদের সন্দেহ হয়, এবং সেই সন্দেহ নিয়ে আমরা আসলে যাচাই বাছাই করি যে মিল্টন সমাদ্দার কি আসলেই অপরাধ করেছে নাকি তাকে ফাঁসানো হয়েছে। চলুন সর্বপ্রথম তাকে গ্রেফতার করার পরে ডিবি প্রধান হারুন সাহেব তিনি যে বিবৃতি দিয়েছেন এবং সেই বিবৃতি যে সমস্ত অভিযোগগুলো তিনি তুলে ধরেছেন সেই সমস্ত অভিযোগগুলো কতটুকুই সত্য পুরো ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন। মিল্টন সমাদারের সমাদার না সমাদার অভিযোগটা ছিল আপনারা বলেছেন, হ্যাঁ হ্যাঁ, তাকে আমরা আজকে গ্রেফতার করেছি। হুম হুম, তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ, অনেক, এবং সে তার বাড়ি হলো বরিশালের উজিরপুরে, এইটাই দোষ। সে তার উত্থানটা হচ্ছে তার বাবাকে পিটিয়ে সে এলাকাবাসী তারে ধরে এলাকা ছাড়া করে। এখানে এই যে অভিযোগটা, এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা। বিশেষ করে এই উজিরপুর নাজিরপুর এলাকার যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের কাছ থেকে আপনারা শুনেন, এবং এ বিষয়ে মিল্টন সমাদার নিজে মুখ খুলেছেন যে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য এই অভিযোগটা তার বিরুদ্ধে আনা হয়েছে। আপনার পিতাকে আসলে বেধড়ক পিটিয়েছিলেন? মিথ্যা কথা, এটা কোনো মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য, মানে এমন এমন এলিগেশন আনতে হবে। কিছুক্ষণ আগে এক সাংবাদিক ভাই জিজ্ঞেস করেছে, আপনি নাকি মেয়েদের মানুষকে অভিযুক্ত করতে হলে তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি বা এই সমস্ত অভিযোগ দেওয়া হয়, এটা খুবই স্বাভাবিক বিষয়। কিছুদিন শাহবাগে একটা ফার্মেসিতে কিছু কাজ করত, সেখানে ওষুধ বিক্রি চুরি করার কারণে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়, এটাও মিথ্যা। এরপরে সে মিরপুর এলাকায় একটা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার এক নামে একটা প্রতিষ্ঠান খুলে, এখন সেখানে সে সেখানে খুলে আসলে এই যে তার বাচ্চা শিশুদেরকে নিয়ে আসতো আর বৃদ্ধ মানুষগুলি যারা সেখান থেকে মানে গরিব তাদেরকে নিয়ে আসতো। এরকমভাবে আপনারাও দেখেছেন বিভিন্ন মিডিয়াতে ও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, সেখানে এগুলি সে প্রকাশ হয়েছে। বেশিরভাগ কারণে না, সে রাতে লাশ দাপন করে, তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে আপনি রাতে লাশ দাপন করেন কেন, সে বলে যে আসলে না হলে তো মানুষ আমাকে বিভিন্ন প্রশ্ন করে, এই এটা সে উত্তর দিয়েছে। এইখানেও এই ডিবি হারুন প্রধানের দোষ রয়েছে, রাতে কেন মিল্টন সমাদার লাশ দাফন করে, এখানেও প্রশাসনের অপরাধ রয়েছে, প্রশাসনের কমজোরি রয়েছে। এর উত্তরটা আমরা মিল্টন সমাদারের কাছ থেকে একটু শুনে আসি যে রাতে তিনি কেন লাশ দাফন করতেন। আমরা যে মানুষগুলোকে রাস্তা থেকে তুলে আনি, তাদের ভোটার আইডি কার্ড থাকে না, জন্মনিবন্ধন থাকে না, তাদের কোনো পরিচয় পাওয়া যায় না, এমনকি আমরা কয়েকবার পিবিআইয়ের মাধ্যমে ফিঙ্গারিং দেওয়ার চেষ্টা করছি, তো রাস্তায় চলতে চলতে তাদের শরীরের মানে ফিঙ্গারিংও আসে না, পরিচয় সনদ খুঁজে পাওয়া যায় না। তখন যারা যখন ওরা মারা যায় তখন আসলে বাংলাদেশের ঢাকার শহরস্থ কবরস্থানগুলোতে ভোটার আইডি কার্ড, জন্মনিবন্ধন বা পরিচয়পত্র ছাড়া কোনো দাফন কবন করা যায় না, চায় একটা মাধ্যমে, সেটা হলো গোপনে ঘুষ দিলে। এখন আমি যদি গোপনে ঘুষ দিয়ে মাটি দিছি সেক্ষেত্রে তো আর রসিদ থাকবে না। বাংলাদেশের প্রশাসনের বারবার দ্বারস্থ হয়েছি আমি, আমার কেউ তাদের সেই কবরস্থ করার জন্য দায়িত্ব নেয় নাই। এই দেখেন, বলছেন যে আপনার প্রশাসন থেকে যে সহযোগিতা পাওয়ার কথা আপনি সেটি পাননি? না, পাই নাই, সমাজ কল্যাণ থেকে পাই নাই, কোনো মন্ত্রণালয় থেকে পাই। একটা মানুষকে যখন সার্টিফিকেট দেওয়া হয় না বা সার্টিফিকেট দিতে দেওয়া হয় না বা তাকে কোনোরকম মানে কোনোরকম সহায়তা করা হচ্ছে না সরকার থেকে, কারণ তিনি যাদেরকে নিয়ে আসে তাদের আইডি কার্ড থাকে না, তাদের কোনোরকম পরিচয় থাকে না, পরিচয়বিহীন মানুষদেরকে সে দাফন কাফন করতে গেলে যে পরিমাণ তার লাইসেন্স দরকার সেইগুলো দিচ্ছে না প্রশাসন, অন্যদিকে সে রাতে দাফন করলে বা ঘুষ দিয়ে দাফন করলে সেটা অপরাধ। আর সেই মানুষগুলো মরে যাওয়ার পরে কি করবে, আপনার ঘরে রেখে দেবে বা সে নিজে ঘরে রেখে দেবে? আর সেগুলো অনেকে দাবি করলেন যে মিল্টন সমাদার সেই লাশগুলো সঠিকভাবে দাফন করেন না। আরে, একটা মানুষ মরে যাওয়ার পর তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ তো কোনো মানুষই কিনে না, মৃত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কেনা হয় না, আর সে মৃত মানুষকে তো ফ্রিজে রেখে দিয়ে মানে বাজারে বিক্রিও করে দেয় না। তো সুতরাং একটা মানুষ মরে গেল সে দাফনই করে, আর সে দাফনের লিগ্যাল লাইসেন্স তাকে দেওয়া হয় না, সে কি করবে এখন? এবং আমরা এটাও জেনেছি যে সে ইতিমধ্যে 900 লাশ দাফন করলেও 835 সালের সম্পূর্ণ গরমিল কোনো ডকুমেন্টস দেখাতে পারে নাই। কেমনে দেখাবে, কেমনে দেখাবে? তাকে জিজ্ঞাসাবাদ করলে যে তুমি এগুলি লাশগুলির পিছনে তোমার কারণ কি, লাশগুলি তুমি রাতে দাফন করো এগুলি, তখন কোনো এক সময় দেখা যায় যে সেখানে পাশে একটা মস্তিষ্ক ছিল, সেখান থেকে প্রশ্ন উঠেছে যে কিডনির পাশে সেখানে রক্তের দাগ রয়েছে।
কিডনির পাশে রক্তের দাগ রয়েছে। তো মিল্টন সমাদ্দার তিনি যে মানুষের কিডনি বিক্রি করেন এই নিউজটা সর্বপ্রথম করেছিলেন কারা? এই নিউজটা সর্বপ্রথম করেছিল কালবেলা। তো কালবেলা যে নিউজটা করেছিল সেটা ছিল বৃদ্ধাশ্রমের আশ্রয় দিয়ে কিডনি কেটে বিক্রি করেন মিল্টন সমাদ্দার। তবে মানবিকার আড়ালে প্রকৃতপক্ষে মিল্টন সমাদ্দার একজন ভয়ঙ্কর প্রতারক। এই যে অভিযোগটা আনাছে এই অভিযোগের বিরুদ্ধে পক্ষে তাদের অভিযোগের পক্ষে কালবেলার কোনো রকম এভিডেন্স নাই। তিনি যতটুকু করেন প্রচার করেছেন তার চেয়ে এখানে এইখানে বৃদ্ধাশ্রমের কাছে এখন এইখান থেকে যেটা অপরাধটা তারা ধরে মানে অভিযোগ করেছেন, ঢাকার দক্ষিণ পাইকপাড়ার মিল্টন সমাদ্দারের বৃদ্ধাশ্রমের কাছে বাইতুসালাম জামে মসজিদ, বৃদ্ধাশ্রমে মারা যাওয়া ব্যক্তিদের এক সময় ওই মসজিদেই বিনামূল্যে গোসল করানো হতো আর মানবিক কাজে উদ্বুদ্ধ হয়ে মসজিদ কর্তৃপক্ষ তাকে এই সুবিধা দিয়েছিল। তবে গোসল করানোর সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা মানে যারা গোসল করাতেন প্রায় প্রতিটি মরদেহের বিভিন্ন স্থানে কাটাছেঁড়া দাগ শনাক্ত করেন। এইটা কিন্তু দাগ শনাক্ত করেন, এর উত্তর রয়েছে। এ বিষয়ে মিল্টন সমাদ্দারকে প্রশ্ন করলে মসজিদ কর্তৃপক্ষ এ ব্যাপারে তিনি মসজিদের মরদেহ পাঠানো বন্ধ করে দেন। এখন মিল্টন সমাদ্দারের যে সমস্ত লাশগুলো এই মসজিদের ব্যক্তিরা গোসল করাতো তারা বিভিন্ন জায়গায় কাটাছেঁড়া পাইতো। এখন এই বিষয়ে মিল্টন সমাদ্দারকে যখন জিজ্ঞাসা করা হলো তখন মিল্টন সমাদ্দার যে উত্তর দিয়েছিল সেটা একটু দেখুন। আপনাদের দেখাইলে এটা ভাইলেন্স ধরবে আপনাদের, তারপর আপনাদের দেখাই আপনারা ব্লার করে দেন জয় করেন। এই যে ওনার উনি রাস্তায় পড়েছিল, লুঙ্গিটা শক্ত করে বাঁধা ছিল, ঘষায় ঘষায় এখানে ঘা হয়ে গেছে, দাগ হয়ে গেছে। এটা এটা দাগ, এটা অপারেশনের দাগ না, এটা দাগ। ওনার পা নাই, ওনার আঙ্গুল নাই, ওনার প্রসাবের রাস্তা নাই। তাহলে বর্তমানে যে কথাটা বলতেছিলাম যে বর্তমানে আমরা গল্প গল্প শুনি যে বিশ দাম পুরুষের একটা 50 লাখ টাকা বেচা যায়, ওনার তো নেই। তাহলে এই 50 এই খুলে বিক্রি করে ফেলাইছি। আমার প্রত্যেকটা বাবা মার শরীরে ঘা পচন আছে, আমরা সেই সমস্ত মানুষকে রাস্তা থেকে তুলে আনি যাদের নিজের শরীর বহন করার মতো ক্ষমতা নাই, যারা উঠে চলাফেরা করতে পারে না, একই সাথে যাদের কাছে মানুষ যায় না, পচা দুর্গন্ধে রক্ত বমি পোকায় আক্রান্ত হয়ে রাস্তায় পড়ে থাকে, তাদেরকে রাস্তা থেকে তুলে আনি, পরিচর্যা করি। এখন বলবেন কেন পরিচর্যা করি? ভাই এরা তো কুকুর বিড়াল না, এরা তো মানুষ, এদের তো একটা অধিকার আছে বাবাটা, এরা তো আমাদের মতো, আমিও আপনিও যে কোনো সময় এই অবস্থাতে আসতে পারি। তো একটা তিনি অসুস্থ মানুষ যারা কাটাছেঁড়া নিজেদের শরীর বহন করতে পারে না তাদেরকেই তিনি নিয়ে আসেন, ভালো মানুষকে তো আর নিয়ে আসেন, আপনাকে আমাকে তো নিয়ে যায় না, সেসব কাটাছেঁড়াওয়ালা মানুষদেরকেই তো নিয়ে যায় যারা পাগল বা যারা বৃদ্ধ হয়ে গেছে, রাস্তায় পড়ে রয়েছে, যারা নিজেদের শরীর বহন করতে পারে না তাদেরকেই তিনি নিয়ে যান এবং তার এভিডেন্সগুলো তিনি প্রমাণ করলেন। তাহলে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ, হ্যাঁ অভিযোগ কোটি কোটি অভিযোগ থাকুক, কারণ ভালো মানুষকে বাংলাদেশের মানুষ মূল্যায়ন করতে পারে না। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব যে লাশগুলি রাতে কেন উনি দাফন করতেন। জিজ্ঞাসাবাদ করার কোনো দরকার অবশ্যই করেন, কারণ এর উত্তর তো মিল্টন সমাদ্দার আগেই দিয়ে রাখছেন। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব, তিনি যে স্বীকার করেছেন যে ডেথ সার্টিফিকেটটা উনি নিজে কেন তৈরি করেন, ডাক্তারের সিল স্বাক্ষর উনি নেন না কেন, এর উত্তরও তিনি আগে দিয়েছেন। এবং সেটা একটা অনেকেই যা তাদের অত একটা বাচ্চা শিশুকে দিয়েছে অত বৃদ্ধ একটা মানুষ তার টর্চার দিয়েছে, যখন তার খুশখবর নিতে গেছে তাকে সেখানে টর্চার ছেলে সে তাকে দেখে কিন্তু পেটিয়েছে। টর্চার সেলের কথা আমরা আসি মিল্টন সমাদ্দারের কাছে, টর্চার সেল রয়েছে এই বিষয়ে মিল্টন সমাদ্দারকে যখন জিজ্ঞাসা করা হয় তখন তিনি যে উত্তরটা দিয়েছিলেন, মিল্টন সমাদ্দারের কোনো আসলে লাঠিয়াল বাহিনী বা বন্দিশালা আছে ভিতরে ঢুকে দেন, আপনি খুঁজে বাই করেন, আমি তো ছেড়ে দিছি, আমি তো সারাদিন প্রশাসন আসছে, সারাদিন আপনারা আসতেছেন, খুঁজে বাই করেন। এর আগেও আসছেন আপনারা, আসছেন না, এর আগেও তো আপনারা নিউজ করছেন আমার জন্য, তো আপনারা খুঁজে পাই করেন, তারপর আপনারা প্রকাশ করে দেন। ভাই কোন যদি এরকম বন্দিশালা টর্চার সেলের জায়গা পান প্রকাশ করেন, আমার অসুবিধা কি? আপনাদের তো একটাই অনুরোধ করতেছি ভাই, আমি যত এলিগেশন করছি সেগুলো প্রুফ করেন। একটা মানুষের যদি টর্চার সেল থাকে সেইটা তাকে তো এখন গ্রেফতার করা হয়েছে, এখন খুঁজে বাইর করেন, এটা তো আর মানে সেই আয়না ঘরের মতো টর্চার সেল না যে তাকে খুঁজেই পাওয়া যাবে না, সেটা তো আছে, খুঁজে বাইর করেন এবং সেইটার ভিডিও মানুষকে দেখান। শুধুমাত্র অভিযোগ করলেই, সে অভিযোগের যদি কোনো রকম এভিডেন্স না থাকে তাহলে কিন্তু আদালত চাইলে এই মিথ্যা অভিযোগের কারণে তাকে আরও শাস্তি দিতে পারে। সুতরাং কালবেলার অনুসারী যারা রয়েছেন তাদের জন্য দুঃখের সংবাদ হতে পারে এরকম, যদিও বাংলাদেশের সঠিক বিচার কতটুকু হতে পারে সেটা কিন্তু আমরা দেখার অপেক্ষায়। আমাদের অভিযোগ আমরা পেয়েছি, সব কিছু মিলিয়ে সে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ আমরা পেয়েছি,
এবং সে এই টর্চার সেলে সে বলেছে তার দুইটা আশ্রম রয়েছে। তো এইখানে তারা অভিযোগ পেয়ে, ডিবি হারুন অভিযোগ পেয়ে তিনি যেই কথাগুলো বললেন সেটা তিনি অভিযোগগুলোই তুলে ধরলেন। আর আমরা সাধারণ মানুষ, বিশেষ করে বহুত মানুষই আছেন যারা এখনও মিল্টন সমাদ্দারের বিষয়টা নিয়ে ধোঁয়াশায় পড়ে রয়েছেন। মিল্টন সমাদ্দার যদি আসলেই অপরাধী হয়ে থাকে তাকে নিয়ে ফাঁসি দিয়ে দিক, তাতে কোনো রকম আপত্তি নাই। কিন্তু তাকে গ্রেফতার করার পরে যে সমস্ত অসহায় মানুষগুলো এখন আবার ক্ষুধার যাতনায় পড়বে বা দায়িত্বহীনতায় ভুগবে, তাদের দায়িত্ব কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা ডিবি হারুন তারা কি নেবে বা কালবেলা নেবে? নেবে না। সুতরাং ভালো মানুষকে মূল্যায়ন না করলে এই দেশে আর ভালো মানুষ জন্মাবে না, এটাই হচ্ছে বাস্তব কথা। সুতরাং মিল্টন সমাদ্দারের অপরাধ যতক্ষণ পর্যন্ত আদালতে প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত পুরো পৃথিবী উল্টে গেলেও আমি অন্তত পক্ষে মিল্টন সমাদ্দারকে অপরাধী হিসাবে বা অপরাধ করেছে এটা আমি বলবো না, এটাই আমার শেষ কথা। আমার কথার সাথে আপনিও সহমত কিনা কমেন্ট সেকশনে লিখবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।